এইরকম ধরা ধরবো, এই যে কালা মানিককে আল্লাহ ধরে গেছে, তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে। যে লোকটা সারা জীবন চেয়ারে বসে বিচার করত, সে এখন বসে আছে এ কাঠগড়ায়। তা ভালোভাবে থাকলে তো হয়, অন্ধকোষ উড়ে গেছে। দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক হইল কি, আল্লাহ ঘোষণা ছিল ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাসিব করেছে। এর আগে যে কয়েকজন গেল তাদের জন্য, ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। এখানে আমরা এমন একটা সময় কোরআনে কারিম শুনতে এসেছি, কোরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয়, এই জন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও এক দেড় ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, এ পুরাটা সময় সওয়াব লেখা হবে, ফেরেশতারা লিখতেছে। আকাশের তারা বলে ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল বলে সৌরভ ঢালছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জেলার গরম থানার অন্তর্গত এক নম্বর দৌলত দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে ইসলামী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জরুর ফকির পাড়া বাইতুল মামুন গ্রামে মসজিদ এবং দৌলত দিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আব্দুল কালাম ফকির দামাত বারকাতুহু আলিয়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল কুদ্দুস ফকির, এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, যার মাধ্যমে দাওয়াত নিয়েছি আপনাদের এলাকার সন্তান হাফেজ আবু সাইদ সহ, মঞ্চে বসা আমার মাথার তাজ সম্বাদ শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। এবং এমন একটা সময় আমরা কোরআন শুনছি যে সময় বাংলাদেশের 11-12 জেলা অলরেডি পানির নিচে, যাদের চক্রান্তের কারণে মানুষগুলো বিপদে পড়ল, আজকের এই দিন পর্যন্ত 18 জন বন্যায় মারা গেছে, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান নসিব করুন। এটা আমার মানসিকতা এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই, সেই রকম মন নিয়ে কথা বলার মতো পরিবেশও আমাদের সামনে এখন না। এরপর কোরআনে কারিম শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি আলোচনা করেন, কোরআনে কারিমের আলোচনা শুনলে মুমিনদের উপকার হচ্ছে হবে, তানফাউ এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোরআনের আলোচনা শুনলে উপকার হয় মুমিনদের এবং হবে কিয়ামত পর্যন্ত মুমিনদের, কাদের আমরা কি বলেন তো আরো জোরে বলেন, এর বিপরীত আর একটা শব্দ আছে কাফের জালেম মুশরিক যাই বলে, কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা, কোরআনে কারিম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না, তাদের ক্ষতি বৃদ্ধি করতেই থাকে করতেই থাকে। এই জন্য জালেমরা কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে সবচাইতে বেশি ভয় পায়, এ দেশে 7 দিন 10 দিন 19 দিন 63 দিন পর্যন্ত ইসালে সওয়াব চলে, কথা বলে না কেন, সেখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয়, কোরআন দিয়েই কথা বলে হাদিস দিয়ে বলে, কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, ব্যাখ্যায় গিয়ে অন্যদিকে বাইপাস করে চলে যায়,
আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঈসা আলাইহিস সালামের নামে ওরা আয়াত পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ তো একজনই না কয়জন? এই যে এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। এক নম্বরে আল্লাহ একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে এই আয়াত দিয়ে। দুই নম্বর এখানে রেসালাতের সাক্ষী আছে। এখানে আলেম যারা বসে আছেন আপনারা জানেন কিনা জানি না, এখানে যে রেসালাতের সাক্ষী দেওয়া আছে কোন আয়াতে বলেন তো? কোন শব্দের ভেতরে আছে যে রেসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে? না না, সে তো এই আয়াতের ভেতর থেকে বলছে, কুল হুয়াল্লাহু আহাদ এর ভেতরে কোন শব্দ দিয়ে যে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন, দুনিয়ায় কেউ যদি আপনাকে নাও মানে আমি আল্লাহ বলছি আপনি আমার নবী, যে মোহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে রেসালাতের ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে চার জায়গায় আছে, মোহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মোহাম্মাদুন ইল্লা রাসূল নুজ্জিলা আলা মোহাম্মদ মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখিরি আয়াত। তাহলে আমরা এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম, এটা পড়ার পরে কি হয়, অর্থের দিকে যাওয়ার পরে চলে যাচ্ছে বাইপাস কেটে, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এবার শুরু হবে এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসির করছিল কোন দিক থেকে দেখছেন যাচ্ছে কোন দিক? ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো। এবার বলা হয় এ ফাতেমা কোন ফাতেমা? হুসাইনের মা। এ হুসাইন কোন হুসাইন? এ কিছুক্ষণ আগে যে ওয়াজ করলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই হুসাইনের জীবনে কি হয়েছিল? কারবালার ঘটনা। কোন ঘটনা? আমি আপনাদেরকে এখন মাত্র দুই আড়াই ঘন্টা কারবালার ঘটনা শোনাবো। এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি, মানুষ মনে করছে আইরে তাফসির হচ্ছে, একে আয়াতের তাফসির হচ্ছে, আয়াত পড়েছিল কি আর কোন দিকে, দাদির কবর কোথায় আর কাঁদছে কোথায়? যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না, আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না, ও চলে যাবে বাইপাস থেকে অন্য জায়গায়। সুতরাং ও সাত দিন দশ দিন উনিশ দিন না তেষট্টি দিন না তেষট্টি বছর করুক কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে যারা কোরআনে কারিমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলেই তখন জালেমরা বোঝে যে আমাদের কোনো উপকার নেই, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দেয়নি। দিয়েছে বলেন? আরো আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে, এমনকি কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর আয়াত গুলো যখন আমরা পড়ি দেখি সবচাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউয়াক্খিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না, আমি গাফিল বেখবর হয়ে আছি? না, সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের, ওদের আমি ধরবো যেদিন চোখ উল্টিয়ে যাবে এইরকম ধরা ধরবো। এই যে কালা মানিককে আল্লাহ ধরিয়েছে, তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে, যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো সে এখন বসে আছে এ কাঠ গড়ায়। ভালোভাবে থাকলে তো হয়, অন্ধকোষ উড়িয়ে গেছে, দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক, হইল কি? আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইয়াখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাসিব করেছে, এর আগে যে কয়জন গেল তাদের জন্য, ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। এখানে আমরা এমন একটা সময় কোরআনে কারিম শুনতে এসেছি, কোরআন শুনলে যেহেতু
ইমানদারদের উপকার হয়। এই জন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও এক দেড় ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, এ পুরাটা সময় সওয়াব লিখা হবে, ফেরেশতারা লিখতেছে। এটা কিন্তু সাধারণ কোন অনুষ্ঠান না, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি আফদল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে না বলেন? কত আলেম বসে আছে, আফদল ইসমে তাফসীর, সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, দয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তোহা মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তোহা এটা নবীজির নাম, দুই নাম্বার নাম এটা, বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে এক নাম্বারে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসীরে তাবারি থেকে বলছে যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যেদ। সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা আমি পেয়েছি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে, উনি বলেন সিন মানে সাইয়্যেদুল বাশার, সিন মানে সাইয়্যেদুল আলামিন, সিন মানে সাইয়্যেদুল কাউনাইন, সিন মানে সাইয়্যেদুল আম্বিয়া, সিন মানে সাইয়যেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাইয়্যেদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদ বাচ্চা আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাইয়্যেদুল বাশার, আল্লাহ ডাক দিয়েছেন হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাজমাড়ি বাসে আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না, আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ইমান থেকে বলছি আমরা কিন্তু ধরা খেয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোনো মানুষ যদি এ পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখেরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ তিনটি ভাগে মানুষকে তুলবেন, প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে, অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুতে আছে। এটা তাফসীরে ফিজলালিল কোরআনে পাবেন, সাইয়্যেদ কুতুব লিখেছেন। আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোকা দিয়ে এরাজ বাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে, কোন চিন্তা নেই কিয়ামতে বাবা আছে নিয়ে যাবে। এটা যে দাহা মিথ্যা কথা, এ আয়াতটার প্রমাণ আল্লাহ বলেন কিয়ামতে কোন বাবা, কোন মরা বাবা, জিন্দা বাবা না, কিয়ামতে ধরে আমি ডাক দেব বিচার করার জন্য স্রেফ একা একা। এখানে কারো উপরে ভরসা করা যাবে না, যদি কেউ করে থাকেন আপনি ধরা খাবেন, আর এমন এক সময় ধরা খাবেন ওই সময় শোধরানোর কোন পথ পাবেন না। এই জন্য আগে থেকে তো সতর্ক করছে বারানে কারিম জানাচ্ছে, কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করে। কথা বলেন একা একা ফারদা। কিয়ামতে দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ এবার আর একা ডাকবে না, ইয়াউমা নাদুহু কুল্লু নাসিন ইমামিহিম ইলা আখিরি আয়া। সূরায়ে বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এটা তাফসীরে ইবনে কাসির আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে আমি এখন মোনাজাত করে দেব, কিন্তু যদি মনে করেন না আলেমরা বসে আছে ওনারা তো বলতে পারার কথা,
সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন, এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ, একথা বলে না কেন? এই জন্য এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে, কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবে, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যারা আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয় তার পেছনে তো থাকবেন আপনি, কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতাই ছিলাম না, ওকে বলবে না? ও যদি নিজে বাঁচার জন্য নবীর সন্নতে ও যদি খোর দিতে পারে, নবীর সন্নতে যদি ছড়ি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছু ছিলাম না, আমি ছিলাম নম। সাইয়েদুল বাশার মানে মানুষ দাবি করবেন আর রাসূলকে আপনি নেতা মানবেন না, আপনি মানুষই না, আপনি অন্য কিছু। এরকম অন্য কিছু দুনিয়ায় নেই, রাজবাড়ি নেই, গোয়ালন্দে হাত বলেন তো অন্য কিছু যারা আছেন। হ্যাঁ আমি হাসির খোরাকি দেইনি, আপনি আধা ঘন্টা কথা শোনেন কিন্তু প্রতিটি কথা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে যে আমি মানবই। সুতরাং যাদের আদর্শ ঠিক নেই, যাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ এখনো হতে পারেনি, অন্য কেউ, এক্ষুনি তওবা করেন, নয়তো আপনি মানুষ নেই, এর বাইরে যা আছে তাই। দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম সাইয়্যিদুল আলামিন, আলম না আলামিন বহুবচন। মনে করেন যদি না আমি বাংলাদেশে নেই, আমি সিঙ্গাপুরে আছি, আপনি ওখানে থাকলেও রাসূলকে আপনাকে মানা লাগবে নেতা? যদি বলেন না আমি সিঙ্গাপুরে না, আমি আছি মঙ্গল গ্রহে, ওইটা কার? এটা আলামিন বহুবচন দিয়েছেন আল্লাহর নবী। যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি আপনি গিয়ে বসবাস করতে থাকেন, ওখানেও মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। প্রত্যেকটি আসমানে জমিনে আল্লাহর আলাদা আলাদা পৃথিবীদার নাজিল হচ্ছে, যেখানেই বাস করেন না কেন ওই জায়গায় বিশ্ব নবী আপনার নেতা। এরপরে পরবর্তী একটা একটা শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে, আমার মূল বিষয়টা না, আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন সাতটা নামে পড়া পড়ানি, এক নাম্বারেই বলেছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাহলে দুনিয়ায় কয়জন? দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিলেন তোহা, তিন নম্বরে বলেছেন মোহাম্মদ, চার নম্বরে বলেছেন আহম্মদ, পাঁচ নম্বরে বলেছেন আব্দুল্লাহ, ছয় নম্বরে ডাক দিয়েছেন মুজাম্মিল, সাত নম্বরে বলেছেন মুদাসির। পড়া কোরআনে আল্লাহ এই সাতটা নামে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন, আর অন্যান্য নাম আছে উপনাম, সেগুলো বাশির ওয়া নাদির, মুবাশশির ওয়া নাদির, সিরাজাম মুনির, এগুলো আলাদা। তো সাতটা নাম ধরে আল্লাহ ডাক দিয়ে তাকে কিছু কিছু জিনিস জানিয়েছেন। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি ভেসে যাবেন বানের পানিতে, এই জন্য আমি কোরআন দেইনি। কোরআন যদি থাকে আপনি বানের পানিতে ভাসবেন না, আপনি না খেয়ে থাকবেন না, ত্রাণের জন্য উপরের দিকে দুহাত বাড়িয়ে থাকা লাগবে না, এইটা নিয়ে আসেন। কারণ এটা নাজিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, ফামান তাবিউহুদায়া ফালা খাউফুন আলাইহিম
এই যেটা পাঠালাম এটা যদি অনুসরণ করতে পারো কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। পাঁচ পাঁচ দশটা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে, মানুষ যেগুলোর ভয় পায় দুনিয়ায়, যেগুলো নিয়ে চিন্তা করে, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনের ভেতরে দিচ্ছেন। ওনার গ্যারান্টি হালকা মিথ্যা? আমরা ওভাবে এখনো মানতে পারি না, এই জন্য আমরা এখন ত্রাণের জন্য হা করে আছি। 53টা মুসলমান 57টা মুসলমান রাষ্ট্র এই দুনিয়ায় এখনো পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান, না খেয়ে আছে, মার খায়, আতঙ্কে আছে, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। সবচাইতে বেশি যে জাতির নাম আসবে তার নাম মুসলমান। কোরআনে কারিমে আল্লাহ উল্টিয়ে দিলেন, যেটা তার মানে এখানে কোনো কিছু লুকিয়ে আছে, যেটা লুকিয়ে আছে তার নাম এটার অবসরণ। তাস্কর জন্য আমি আল্লাহ কোরআন দেয়নি, অথচ সেইটার ভেতরে এখন আমরা আছি। তার মানে যেভাবে যথাযথভাবে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, সেইভাবে আমরা করতে পারছি না। কথা বলে না কেন? 228টা রাষ্ট্র দুনিয়ায় এখন, 57টা মুসলিম রাষ্ট্র। পৃথিবী চালাতে যত সম্পদ লাগে আল্লাহ পাক বেছে বেছে মনে হচ্ছে সব এই মুসলমান রাষ্ট্রের ভেতরে দিয়েছে। এরা যদি সত্যি কঠোর হয় তামাম দুনিয়া অসল হয়ে যাবে। এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন চিন্তা নেই, আমরা দুনিয়ায় গালেব হতে পারবো, বিজয়ী হতে পারবো, আমাদের ইমানটা খাঁটি করতে হবে। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। রাজবাড়ি বাসে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ মুমিন হবে। আর আপনি মুমিন আল্লাহ মুমিন হবে, আল্লাহ মুমিন তো আছে, উনি তো মুমিন, আর আমরা হচ্ছে আব্দুল মুমিন। বিজয় দেওয়ার মালিক উনি, মুমিন হওয়ার মালিক উনি, আপনি কি করবেন? উনি তো মুমিন নিজেই, ওনার নাম মুমিন না, ইয়া মুমিন বলে আমরা ডাকি। তার মানে উনি আসলেই মুমিন, ওনাকে বিশ্বাস করে আমরা হব আব্দুল মুমিন। আমরা কি? আমরা কি কেউ মুমিন? আমরা আব্দুল মুমিন, আমরা মনিবের দাস, আমরা মুমিনের বান্দা, গোলাম, সার্ভেন্ট, ভেত্ত যাই বলেন। এখানে কোরআনে কারিম যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছিলেন এটার পারপাস আদায় হচ্ছে না, এটা যেভাবে অনুসরণ অনুকরণ করার দরকার ছিল আজ আমরা ওইভাবে এখনো যেতে পারি না, এই জন্য এখনো দুনিয়ায় আতঙ্কে আছি। যারা আজের বিরুদ্ধে তারা থাকার দরকার আতঙ্কে। আপনি আল্লাহর সাথে শিরিক করে তার আইন না মেনে যদি কোনো ভয় না পান, আমি আল্লাহর বিধান মানতে গিয়ে তার সাথে শিরিক না করে কোন কারণে ভয় পাবো বলেন? আমার তো মরণের পরে একটা ঠিকানা আছে, তার নাম বাগান জান্নাত। আর আপনার জন্য কোন ঠিকানা? আপনার তার ভিতর সন্তুষ্ট হওয়া দরকার, ভয় পাওয়া দরকার, কারণ সামনে যে কঠিন দিন আসতেছে ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আমরা কোরআনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহর উপরে, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। কথা বলে না কেন? কেউ যদি বলে যে আমি অমুক বাবার গোলাম, ওর ইমান নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আমরা রসুলুল্লাহর গোলাম না, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, রসুলুল্লাহর উম্মত। রসুলুল্লাহ কি? কোরআন কিভাবে মানুষের সামনে রসুল উপস্থাপন করবেন? আমি এমনি দরুদ পড়লাম না, কিছু বিষয় এখানে আছে। বিশ্ব নবীকে আল্লাহ দরুদ পড়ার জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে, তার উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন এই কথা বললেন?
সূরা আরাফের দ্বিতীয় নম্বর আয়াতে আমি ব্যাখ্যা পেয়েছি, বিশ্ব নবীকে আল্লাহ যখন কোরআন দিয়েছেন তখনই জানিয়েছেন, হে নবী এটা কিন্তু সাধারণ কোন বই কিতাব না, আল্লাহর মুখের নিজের বাণী আমি আপনার কাছে শুধু দিলাম, আপনি নিজে এর ভেতরে যদি কোনো কথা বানিয়ে এইটাও আল্লাহ বলেছে এই কথা বলে চালিয়ে দেন কি হবে আপনি জানেন? একটু খেয়াল করা লাগবে, আমার এই কোরআনের ভেতরে যদি আমার নবী এত দামি নবী যাকে আমি আল্লাহ কোনদিন হে নবী হে মোহাম্মদ এর শব্দ দিয়ে ডাকি নাই, ডেকেছি মোহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে, সেই নবী যদি এই কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোন কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে, হে নবী আমি কি করতাম জানেন? আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। হয়েছে শব্দ হয়েছে হয়নি? আলেমদেরকে আবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, এই যে লাখজ না একের প্রাণ আছে, আল্লাহ বলেন আমি চেপে ধরতাম আপনার হাত ধরতাম না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম, লাখজ না অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম, তাহলে ধরতো কে? আমাদের সিলেবাস ভক্ত আলেম আমরা যারা আছি এতদিন আমি নিজেও করেছি এইভাবে, যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো কণ্ঠ মালি কেটে ফেলে দিত না, এরকম নেই। আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না, এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন, এক বুঝতেছেন? তার শব্দটা কি দিয়েছেন? মেনুহু বিলিয়ামিন, এই যে বা মানে দ্বারা দিয়ে কর্তৃক, আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, বাম হাত দিয়ে না, তাহলে মিন হবে শিমাল দিতেন, আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম এই জন্য না, মানে ওনার বাম হাতে যদি শক্তি থাকবে তাহলে এমিন দিলেন কেন? মুফাসসিরিন কিরাম বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক এ হাতের কথা এই জন্য দিয়েছেন, আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে সেট করেছেন, পুরা কোরআন শরীফের ভেতরে যখন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন। আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, কিসের? সময় না থাকলে আমার কোনো দাম নেই, এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয়, যা দিয়েছিলেন যদি কাট করে দেয়, আমির হামজা আর হামজা থাকবে না, নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে, আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময়। আসল বিষয় কি? এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলেন সময়ের কসম হায়াতের কসম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি, বাম হাত দিয়েও ধরা যায় কিন্তু অত শক্ত করে ধরা যায় না, আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন, লাখজনা মিনহু বিলিয়ামিন, মিনহু বিশিমাল দিলেও অর্থ হইতো, আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায়, এই জন্য আল্লাহ পাক দিয়েছে না আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম না, কি করতাম এতটুকুই না, আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম, আর আমাকে এ বিষয়ে বাধা দেওয়ার মতো কোন শক্তি ক্ষমতা কারো থাকতো না, এটা বাংলা অর্থ ছিল।
এখান থেকে যেটা বুঝলাম, কোরআনে কারিমে এত অথেন্টিক এটা, এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি। কথা বলেন না কেন? কাজ অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত পাল্টা পাল্টা কথা বলছে। এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন কোরআনের ভেতরেও সমস্যা আছে, কোনো মেজর না। যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলছেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে? এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা, নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে, 1-2 না 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল ছোট শালিকা লরেন বোথ, এ মহিলা আমেরিকা থেকে এসেছিল, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি, আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সবচাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা বুক সেটা বইটা আমার দেন, আমি ইসলাম জানতে চাই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই, কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে আপনি আমার দেন, কি দেবেন বলেন তো? বলেন বলেন, এখন যদি বলেন না আপনি হিন্দু মানুষ আপনাকে দেব না, কোরআন শরীফ আপনার বাবার নাকি? গতকালকে এক হিন্দু কৃষ্ণচন্দ্র সাহা যেন বক্তব্য দিয়েছে, হে বিশ্বের মুসলমানেরা, ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের ওইদিকে, বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র 6% থেকে 7%, আপনারা 96% আর আমরা মাত্র 5-6%, এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ, না, কোরআনে কারিমে আমাদেরও হক আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস, আল্লাহ পাক বলেন মানুষ মতবাদ যে যারা বিবেচিত তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ দেখাতে, কিন্তু সবাইকে এটা পথ দেখায় না, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাবে। এখান থেকে আমি যেটা বোঝাতে চাই, একজন হিন্দু অস্বীকার করছে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না, এটা তাম দুনিয়ার মানুষের জন্য কিতাব, জোরে বলেন আল্লাহু আকবার। এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসির দিয়েছে 6টা, সিয়াসিন্তার হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য, কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? ওই একদিন দুই দিন না, এলরের বোত 3 বছর একাধার স্টাডি করেছে, তাও হামজার মতো আনা কমসানা কন্যা পড়ার মতো করিস, আরবি পড়লেই বুঝতে পারে, আরবি পড়লেই বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে আলেম হক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? কেউ পারবে? আমার কোরআনের উপরে অনার্স মাস্টার ছিল, তারপর আমার আমি পড়েছি সব পুরাটা শেষ করেছি, আমার কিন্তু মনে নেই, এখন আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লয়ন বোধে টনি বেলওয়ারের শালিকা, এই মহিলা এমন পড়া পড়েছে প্রতিটি শব্দের 8-10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে, এখন কোরআন পড়লেই বুঝতে পারে। 53 জায়গায় লাল রাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি,
মুসলমানেরা এতদিন প্রচার করেছে কোন ভুল নেই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন মেয়েটা হয়ে যায় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি, তারপরে মুসলমান, আপনার আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? নরেন মুখ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। আল্লাহর কি ইশারা আমি যে এতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ 1000 বছর আগে দিয়ে দিয়েছে। কত মানুষ আজ কোরআনে কারিমের ভুল ধরছে। আমার এর ইমানটা নিয়ে যে অফিসার গুলো, কয়েকটা অফিসার আমার সামনেই কোরআনে কারিমের আয়াতের পর্যন্ত ভুল বের করেছে, আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো যে জমি জায়গা ভাগ করার এটা বেশি নিয়ে আসে সামনে, এও সেই কমন লহফি আউলাদিকুম লিযাকারি মিসালু হাসুইন উমসায়াইন। কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে, এ আইন কার? গতকালকে যেখানে মাহফিল ছিল, পরশুদিন নাটোরে, ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে করে মাহফিলে নিয়ে গেল, যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো এসিল্যান্ড বলা হয়, মানে আমাকে গাড়ির ভেতরেই বলছিলেন, হুজুর এই ওয়াজটা একটু পরে, এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে, জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছি আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে তো তুমি দোয়া করে দেব। মনে করছে আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না এটা কোরআনের বিরুদ্ধে পুরা, আপনি এ কাজ করতে পারেন না, আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, হজ করে এসেছেন, এত বড় দাঁড়ি আপনার, আপনি এই কাজ করতে পারেন না, আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে আপনি একটু ভালো করে বোঝাবেন, এ কাজ যেন মুসলমান চেনে শুনে না করে, কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না মুস্তাহাব না, এটা ফরজ। এটা কি মিষ্টি হচ্ছে? চলে, এখন তো এই অনুষ্ঠানের মোক্ষম সময় না, এগুলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় ভালো হয়, কোনো গ্যারান্টি আছে কখন বৃষ্টি কাদা শুরু হয়ে যায়? তারপরও যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন মাগরিবের পরে উঠলে ভালো হতো, আমি তো মাগরিবের নামাজ এসে পড়েছি আবু সাইদ এর এখানে, দেরি করলো কেন? মানুষজনের সময় হয়নি মনে হয় নাকি? মুসলমান ভাইরা একটু খেয়াল করে থাকবেন, এই মহিলাটা 53 জায়গায় লাল দাগ দেওয়ার পরে 53 জায়গায় ভুল পেতে পেতে উনি প্রত্যেকটির জবাব পেয়ে শেষে বলছে আমি যেখানে এসে থেমে গেলাম সূরা নিসা 34 নম্বর আয়াতটাই। না মানুষ আরে ভাই আবেগে চলবে না, অসুস্থ হয়ে যাবো, বৃষ্টি কি এমন একটা সময় বৃষ্টি আসবে, আমি তো তাফসীর করার জন্য আয়াতগুলো বেছে নিয়েছিলাম, খুব সুন্দর বিষয় আছে আখেরাত ভিত্তিক এবং কিছু শিক্ষামূলক বিষয়ের ভেতর থেকে আমরা বের করতে পারতাম আশা করছিলাম ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আগামী কিছুদিনের ভেতরে যে এই রেলগেট পার হয়ে যে কমরপুর ওটা ফরিদপুরের ভেতরে ধুলদির পরে কমরপুরে ডাক্তার শাহিন জদ্দারের মাধ্যমে একটা মাহফিল ওখানে নেওয়া আছে, সময় পরিবেশ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনের মাসে অক্টোবরে। না ওই কমরপুরে আছে একটা সদরপুর একটা আছে সদরপুর থানা কথা আসলে বলবো আমার ভাইরা আমি সব বাদ দিয়ে একবার আমি কারিমের যে আয়াত পড়েছিলাম তাফসিরে যাচ্ছি সূরা হাক্কাত 19-20-21-22-23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছেন আল্লাহ কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এর আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কিয়ামত এই এই ভাবে কায়েম হবে। হাক্কাত মানে মহাপ্রলয়, কিয়ামতের নাম। এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে আল্লাহর বিচারে তিনটা বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, হালকা আছে। আল্লাহ কিন্তু কোনোদিন অবিচার করেননি, অবিচার করবেনও না। আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন আরো জোরে, আল্লাহ যদি ন্যায় বিচারও করেন কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি সত্যি ন্যায় বিচার করে এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে আমি ন্যায় বিচার করলাম দেখি তুই জান্নাতে কি করে যাস, শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা, ভাড়া খাওয়া লাগবে। তিন নম্বরে একটা বিচার আছে আল্লাহর দরবারে, ওই যে কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ যে কথাটা ষষ্ঠ জপ করে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার বান্দা দাস গোলাম, তোমার ঘরের সামনে এসেছি, মালিক হিসাবে তুমি আমার মতো দাসকে সব দিয়েছো, আমি নেই থেকে আজ হামজা হয়েছি, কথা বলে না কেন? আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আমাকে আজ হামজা বানিয়েছো, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে, এই নিত্য চাকর দাস যাই বলেন আমার কাছে তো তুমি কিছু পাবে, তা আমি তো কিছুই এই 33 বছরে দিতে পারলাম না, একটা জিনিস আমার আজই ময়দানে আছে যে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দার আমল নামাটা যদি পছন্দ হয় দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কম না থাকে আল্লাহ তারে মাফ করবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ 500 ফরজ দিয়েছেন, কত এ 500 ফরজের যদি একটা আপনার না থাকে, যদি কম হয় এবং অবজ্ঞা এটা আল্লাহ দেখে, তাহলে আপনার খবর আছে ফরজ জিনিস আল্লাহ ছাড়বেন না, ফরজটা আল্লাহ ঠিক মতো দেখবেন। এই জন্য এটা রেকর্ড হচ্ছে, যত মানুষ আজ ভিডিও করছে এরা যেন এটা ছড়ায়, মানুষের জীবনে ফরজ যদি কম হয় তার খবর আছে। এটা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার ফরজ আছে 13টা, কয়টা নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? 13টা ফরজের একটা ফরজ যদি আপনার আদায় হয়নি 12টা আদায় হয়েছে, সওয়াব হবে 11টা,
বারোটা পাঁচটা কি হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য, কোনো দাম নেই। এখন যদি বলেন কেন আমি তো বারোটা আদায় করেছি, একটা না এদিক ওদিক হয়েছে, অন্তত কিছু না কিছু দিক, আপনার বিবেকে কি বলে আল্লাহ দেবে? জবাব দেওয়া লাগবে, দেবে। এইটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওটার আর কোনো গুরুত্ব থাকে না, ওটা জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের মানব জীবনে আল্লাহ ফরজ দিয়েছেন পুরো কোরআনে কয়শো, আরো জোরে আরেকবার বলেন, 499টা আপনি মেনেছেন, বিশ্বাস করেছেন, একটা মানেন না, বিশ্বাসও করেন না, অবজ্ঞা করেন, আরো রাগ করেন, আপনার স্বভাব হবে 499টা, পাঁচটা কিচ্ছু হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে যে মানুষের হক আদায় করা এটা কি নফল না ফরজ? 15 বছর হক আদায় হচ্ছে, আমার যে হক ছিল একটা টিপ দেওয়া সেটাও দিতে পারি নাই, যে মানুষের হক আপনি নষ্ট করলেন। আর এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে গেলে আপনার শত্রু হয়ে যায়। আমি আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই। এখন যদি বলেন ভোট ভয় কাটটা কোথায় পেলেন, কোথায় পেলেন মানে সূরা নিসা 5 নম্বর পার আর 6 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইনের সাতান্ন 58 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি বহুবচন দিয়েছেন, যদি বিশ্বাস করতে মনে কেমন লাগে তাহলে তাফসীর ইবনে কাসির আর মারিফুল কোরআন বাংলাটা নিয়ে আসেন, আপনাকে আমি দেখাচ্ছি। ওখানে ভয়কাট লেখা আছে আমানতের ব্যাখ্যায়। ওনার চাইতে আল্লামা শফি মুফতি শফি আপনার চাইতে কোরআন কম বসে তাই ভোট লিখেছে নাকি? কথা বলেন, আরে যে উল্টিয়ে দেন, হ্যাঁ কোথায় পেলেন ভোট, কোথায় পেলেন রায়, তাহলে আয়াতকে আল্লাহ খেলা করার জন্য দিল। নামাজের প্রথম শিক্ষা যখন আপনি নিতে পারেন যে 13টা ফরজের 12টা আদায় হলে একটা আদায় না হলে সব শেষ, জিরো হবে, এই যে ভোট রায় সমর্থন এটাও তো একটা ফরজ, কোরআনে কারিমের নির্ধারিত ফরজের ভেতরে একটা। এটা আজ আপনি আদায় না করতে দিয়ে হাজার হাজার কক্ষ লক্ষ মানুষকে আপনি বঞ্চিত করলেন, আপনি কি জবাব দেবেন? আমার তো ভয় হচ্ছে। ও ভাই আমির হামজা শুধু আপনার এই দলের লোক না, কোরআন শরীফ যেমন প্রত্যেকের জন্য, আমির হামজা সবার জন্য, নির্ধারিত কোন দল এই দলের এজেন্ট না, কখনো না, আমি কোরআন প্রচার করতে আসলে আমি সবার। এজন্য বড় মায়া মহাব্বত নিয়ে কথা বলছি, রাজবাড়িতে আসার সময় যদি আমি দেখি যে একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, তাকিয়ে দেখলাম যে এমন মানুষের বাচ্চা যে লোকটা আমার নামে মামলা দিয়েছিল, ওর জন্য আমি 3 বছর জেল খাটলাম, বলবো ঠিক আছে মরে যাই যাক, দরকার দোয়া করে দেব, হবে? আমার যদি ন্যূনতম বিবেক থাকে, আমার বিষা আমার পোশাক আশাক ভিজে যায় যাক, আমার গায়ে ময়লা লাগে লাগো, কাকে ওই বাচ্চাটাকে বাঁচানো, এটা আমার ইমানের দাবি হবে। শত্রুর ছেলের সাথে যদি আপনি আচরণ করতে পারেন, আপনি তো আমার শত্রু না, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে জান্নাতের পথ দেখাতে এসেছি। সুতরাং এইরকম মন নিয়ে কথা শোনেন যে আপনি আসলে ভুল পথে আছেন, ভুল করে ফেলেছেন, আপনাকে বাঁচতে হবে। আল্লাহ পাক ফরজ বিষয়গুলো এই জন্য আমাদের সামনে দিচ্ছেন যেন ভুল হয়ে না যায়, ভালোভাবে বারবার খেয়াল কর, যেখানে বসে আছেন এইটার আসল ফরজ বা গুরুত্বপূর্ণ জিনিস এই সামিয়ানার খুঁটি, সামিয়ানার খুঁটি না থাকলে এটাকে কেউ প্যান্ডেলি বলবে না, মঞ্চ স্টেজ বলবে। এখানে আরো জিনিস আছে, এই যে ফুলগুলো, লাইট, এই যে ক্যামেরা, এই যে সাউন্ড বক্স, এই যে সার কাপ, এই মাইক, এগুলো না থাকলে এটা স্টেজ বলবে না, বলেন না কেন? এটা যেমন সহজে বুঝলেন যে এগুলো না থাকলে এটা স্টেজ, খালি খুঁটি আর সামিয়ানা থাকলে আপনার জীবনে আসল ফরজ যেগুলো আল্লাহ কোরআনে দিলেন কত বললাম, বলেন বলেন, এর বাইরে আরো এরকম এই ফুল, লাইট, ক্যামেরা এগুলো আছে, যেগুলো নফল, মোস্তাহাব, সুন্নাত, মুবাহ এগুলো বলা হয়,
ওইগুলো আপনি জনমের মতো করেছেন, কিন্তু ফরজ বাদ সব বাদ না, হয়তো 499টা করেছেন, একটা করেননি, আরো মানেন উনি কেউ বলতে গেলে আপনি তারে জেলে দিয়েছেন। বলেন আপনার সওয়াব কি হবে, আপনি নিজেই বলেন। এখন যদি বলেন কই আমি হজ করেছি, আপনার হজ বাদ, নামাজ পড়েছি ছয় অক্ত তাহাজ্জুদ মিলে সব বাদ, এটা যদি না বুঝে থাকেন আমি আবার রিপিট করব বলেন, আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন, আসেন, এটা ক্লিয়ার কিনা বলেন। এটা মাওয়াজিন শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। এই শব্দগুলোর বিশ্লেষণ আছে। ওজন দেওয়ার জন্য আমরা যেটা জানি যে ওজন, অনেকে মনে করে মিজান, মিজান মানে ওজন দেওয়া, না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমি মালয়েশিয়া কিছুদিন আগে গিয়েছিলাম, মিজানুর রহমান আসারি ওনারে জিজ্ঞাসা করেছিলাম যে মিজান মানে অনেকে আমাদের দেশে মনে করে দাড়ি পাল্লা, আপনি কি বলছেন? না, মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? এখন যদি বলে স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন? কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে। কি দিয়ে? এই যে পানি এর ভেতরে, যদি বলি এই টাইমে পেয়ে দেন তো ফিতা দিয়ে মাপবেন, কেজি দিয়ে, লিটার দিয়ে, এই কথা বলেন না কেন? চাউল যদি নিয়ে এসে দিয়ে যে চাউল মেপে দেন, সেটা দিয়ে মাপবেন, কে দিয়ে? প্রতিটি জিনিস পরিমাপ করার আলাদা 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 যন্ত্র আছে না নেই? প্রতিটি যন্ত্রের নাম এক না আলাদা? এটা বুঝেছেন? কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে মাপবে মিজানের পাল্লায়। কি মাপবে? আমল। কি? এটা জানেন তো যে আমল মাপ দেবে মিজানের পাল্লায়? কি মাপা হয়? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে কাজ, আমল মানে এখানে আসলে বিভিন্ন রকমের শ্রোতা, তো এই জন্য বোঝানো সমস্যা হয়ে যায়। এইরকম মানের শ্রোতা হলে একবারে বুঝে ফেলত, এই একবারে জবাব দেন তো আপনারা, আমল মানে বাংলায় কি? কাজ। কি মাপে? ফিতা দিয়ে। যে এখান থেকে এই কয় কেজি কাজ, কাজ এই যে এইভাবে দাড়ি পাল্লায় তুলে দিলাম 5 কেজি কাজ, এভাবে মাপে কি? এতদিন কি পড়েছেন আর কি বুঝেছেন বলেন? মিজানের পাল্লা সে জন্মের পর থেকে নাম শুনছি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মানুষের কি? আমল। বলেন আমল মানে কাজ। তো আমরা জানি যে দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপার একটা আলাদা জিনিস আছে। পানি যদি মাপতে হয় লিটার দিয়ে, এই স্টেজ মাপতে হয় ফিতা দিয়ে, তাহলে কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে, কি দিয়ে? মানদণ্ড দিয়ে। কি দিয়ে? মানদণ্ড। ওইটার বাংলা নাম আমরা জানি, যে কোন মাপ দেয়, কাজ মাপতে হলে একটা ওজনের যন্ত্র আছে, সেটা হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এটা না বুঝলে আবার প্রশ্ন করে, কাজ মাপতে হলে কি দিয়ে মাপে? গুরুত্ব দিয়ে। কি দিয়ে? না, আমার মনে হয় এখনো বোঝেন। কাজ মাপে কি দিয়ে? এ পর্যন্ত যদি ক্লিয়ার না হন আমি আয়াতে যাবো না। সকালবেলা আপনি আমার গেবত করেন না, কি বললো কিছু বুঝলাম না, আমার দরকার নেই এরকম ওয়াজ করা। আপনি বুঝেছেন কিনা বলেন যে কাজ মাপতে হয় লিটার দিয়ে, ফিতা দিয়ে, সিসি দিয়ে, দাড়ি পাল্লায়, কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্ব কি বলেন বলেন? এখন গুরুত্বের ভিত্তিতে কি? আমি এই সাহেবকে বললাম যে কুষ্টিয়ায় যাও, যে আমার বাবার কাছে এই 5000 টাকা দিয়ে আস। ও প্রতিমধ্যে সে এটাকে মার্বেল খেলা হচ্ছে, ওই টাকা দিয়ে মার্বেল খেলে টাকা সব শেষ, ওখানে যায় অনেক টাকাও দেয়নি। যদি পরবর্তীতে আব্বারে জিজ্ঞাসা করলাম এরকম একটা ছেলে পাঠিয়েছিলাম বলে কে, তাহলে ওর প্রতি তো আমার ভালোবাসা মহব্বত আরো বেড়ে যাবে। ও আমার কথার কাজের কোনো গুরুত্ব দিয়েছে? কথা বলেন না কেন? এর ভেতরে আল্লাহ 500 গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনি জীবনে এই গুরুত্ব দিয়ে মানলেন না, এগুলো গুরুত্বহীন যেগুলো আছে
আমি ওগুলো গুরুত্বহীন বলছি এই কারণে যে ওগুলো না থাকলেও আপনি মাপ পাবেন। আপনার জীবনে যদি নফল একটাও নেই, ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। এটা হবে না কারণ সারা জীবন নফল আপনি হাজার খানি করেছেন, ফরজ বাদ দিয়েছেন, ওয়াজিব আপনি তরক করেছেন, আপনার আমল নামা যখন তুলবে মাপ দেবে আল্লাহ গুরুত্বের ভিত্তিতে, ওটা হবে শূন্য, জিরো, একটাও কিছু থাকবে না। এজন্য আমাদের জীবনে ফরজ যেগুলো গুরুত্বপূর্ণ একটাও যেন ছেড়ে না যায়। কার জন্য ছেড়ে দিচ্ছেন? যাকে খুশি করার জন্য, যাকে আনন্দে রাখার জন্য ফরজ ছেড়ে দেন। এই যে মানুষের উপর ছেড়ে অবিচার করা, এটা হারাম কাজ। এটা কি কাজ? এই হারাম কাজ যাকে খুশি করার জন্য, যাকে শান্তিতে রাখার জন্য আপনি করলেন, তাদের কিন্তু সময় মতো জায়গা মতো পাবেন না। এই বিচারপতি মানিকের শুনলাম 900 বিঘার উপরে জমি, একটা বিচারপতি কয় টাকা বেতন পায়? সঠিক ভাবে যদি বিচার করে ওই টাকা দিয়ে চলতে চায়, অত সংসারই ঢাকার বুকে থাকা ঠিক না। তার যদি 900 বিঘার উপরে জমি হয়, কত নম্বর লাইনে হাইটেছে লোকটা আপনি বলেন? কি হইল সেগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া। তার মাল সম্পদ, তার এই যে চেয়ার ছিল একটা বিচারপতির, যত কিছু ছিল দুনিয়ায় একটাও কোনো কাজে আসলো না, উপকার করতে পারে নাই। এমনকি তার যে ক্ষমতা ছিল রায় দেওয়ার, সেইটার এখন আর কোনো কাজে নাই, নিজে এখন কাঠগড়ায়। একটা হাইকোর্টের বিচারপতি, সে লোকটা এখন ম্যাজিস্ট্রেটের কাছে 5 দিন 10 দিন রিমান্ড মঞ্জুর করাচ্ছে। উকিলরা বলছে এর 10 দিন রিমান্ড দেন, উনি ম্যাজিস্ট্রেট হয়ে একজন বিচারপতির রিমান্ড দিচ্ছে 10 দিন। হালাকানি সুলতানিয়া, সুলতান মানে বাদশাহী চেয়ার, ক্ষমতা, রায়, এগুলো ছিল তার, একটা এখন কাজে আসছে না। আল্লাহ পাক বলেন, খুজুহু ফাকুলুহু সুম্মাল জাহাইমা সাল্লু, ধরকে জাহান্নামের ভেতরে নিয়ে যা। নিয়ে যাওয়ার আগে একটা কাজ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা দিরান ফাসলুকু। জাহান্নামে ফেলার আগে 70 হাত শিকল দিয়ে বাঁধ, যেন অপমান হয়। এলোকটার জীবন থেকে এখনো যদি কেউ শিক্ষা নিতে ব্যর্থ হয়, আমার মনে হয় তার কপাল নষ্ট হয়ে গেছে। ওই যে আল্লাহ সা সা করেছে এই কোরআনে 1500 বছর আগে, আমার মনে হয় আল্লাহ বলে দেখে নাসিল করেছে। দেখেন তো, সে শিকল দিয়ে বাঁধলে যে অপমান হয় মানুষ, ও কলার পাতায় শুয়ে সেটা পিস, আবার কোর্টে হাজির কর দেখি কত মানুষের নাকানি সোবানি গিল ঘুষি খেতে আসার গাল তো ফিরি। আয়াতগুলো দেখেন তো কিভাবে আল্লাহ সেট করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, কেন এই কথা আমি ওদেরকে, এই এই অপমানজনক কথাগুলো ওদেরকে কেন শোনাচ্ছি নবী জানেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। এ মানুষগুলো আমি আল্লাহতে বিশ্বাস করতো না, যতগুলো নাস্তিক তার ভেতরে এই লোকটা এক নম্বরে, এখনো কয়েকটা আছে, মুরগি ছড়া আছে। ডক্টর জাফর ইকবাল পরে ডক্টর বলল গোনা হবে, আল্লাহর নবীর নাম দিয়ে সুলাইমান নবীর মতো এত বড় পুত পবিত্র নবীর নামেও বই লিখেছে, ভূতের বাচ্চা সুলাইমান। এগুলোর জনগণ পায় না, তাই এখন যদি পায় এই মানিককার মতো, ওর উপর দিয়ে নিজ দিয়ে মানুষ ডিমি দেবে। শয়তান যদি কোথায় আছে তা আল্লাহ ভালো জানে, বের হচ্ছে না। আজকে একটা বর্ডার পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে শহীদ হয়ে গেছে, শহীদ। কারণ আল্লাহতে যারা বিশ্বাস করে না এরা শহীদ হতে পারে? শহীদ শব্দটা অনেক দামি শব্দ। এই 5 তারিখে যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে জীবন দিয়ে, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছে না।
যারা বলেন না যে এরা শহীদ হয়েছে, কোন সেন্সে আপনি বলেন না বলেন তো? এই যে আজকে পানিতে ডুবে 18 জন মারা গেল, এদেরকে যদি আপনি শহীদ বলতে পারেন, দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ হয়েছে কথা আমরা হাদিসে পেয়েছি, কথা বলে না কেন? তাহলে জালেমের জুলুমের সামনে যারা জীবন দিয়ে দিল, নিজের বুকের তাজা রক্ত দিয়ে চলে গেল, আপনি তাদের শহীদই বলতে রাজি না? এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে মানুষগুলো জীবন দিল, গ্যারান্টি দিয়ে বলছে ওরা 100 ভাগ শহীদ। শহীদদের ব্যাপারে কোনো কথা বলবেন না। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলোকে মরে গেছে কথা বলবেন না। আপনার মুখের উপরে নোটিশ জারি করলাম, শুধু আপনি না, ওলা তাকুলু, বহু বছর কেউ বলবি না এই কথা যে শহীদরা মরে গেছে, ওরা জীবিত, ওরা কি? আরো জোরে বলেন, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু কথা মুখ দিয়ে বলে, এই জন্য আল্লাহ মুখের উপর আগে নোটিশ দিলেন। এরপরে আর একটা জায়গা আছে মানুষের অন্তর, এটা নিয়ে ধারণা করতে পারে যে না, মনে হয় শহীদ হয়নি, এ কথা মনে ধারণা মানবেন না। অলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না মনে মনে যে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার পায়, রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলে আল্লাহতে যারা বিশ্বাস করেন না, এটা যদি বিশ্বাসে আনতে পারতেন যে আল্লাহ একজন আছে, আমাকে এই জামানা ছেড়ে আর একটা জায়গায় যাওয়া লাগবে, আমার হিসাব দেওয়া লাগবে তার সামনে, আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। রাতের বেলা যখন মাঝে মাঝে একা একা বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ দুনিয়ার জীবনটা তুমি বারবার বলছো যেটা ধোকা, আসলে তো ধোকা, বহু কিছু দুনিয়ায় বানালাম, এখন যদি ঘপ করে মারা যায়, হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যায় কি হবে আমার বলেন? সুন্দর করে গোসল করিয়ে লাশ জানাজা পড়িয়ে কবরে দিয়ে চলে আসবে, 3 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর কান্নাকাটি করবে আত্মীয় স্বজনেরা, 20 বছর 50 বছর খুব বেশি হলো 100 বছর পরে হামজা হারিয়ে যাবে, এই জায়গাটা নতুন হামজা এসে আবিষ্কার করবে, এই জায়গাটা, এই জায়গাতে 100 বছর পরে আবার নতুন হামজা আসবে। এক কথা বলেন এখানে, যেন খুব সাবধানে, আল্লাহ পাক বলেন, মানুষ যখন ডান হাতে আমল নামাটা পাবে, এটা পাবার পরেই নিজে দেখবে, সঙ্গে সঙ্গে মানুষকে বলবে, ভাই এটা একটু দেখো আমি পাস করেছি, এত খুশি হবে লোকটা। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যদি দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, যদি দেখে 5 পেয়েছে, এ প্লাস পেয়েছে, গোল্ডেন প্লাস, সঙ্গে সঙ্গে নিজে দেখার পরে দৌড়ায় মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে দেখায় আর আনন্দ পায় যে দেখেন আমি কি করেছি। আল্লাহ পাক বলেন, লোকটা নিয়ে ময়দানে মাহশারে দৌড়াতে থাকবে আর মানুষকে যাকেই পাবে সামনে বলবে, এই দেখেন আমি পাস করেছি। একটু মনের ভেতরে আসছে না, আমার জীবনটা যদি এরকম বানাতে পারতাম না? আমাদের সামনে এদিন নেই, একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো, এরকম একটা দৃশ্য যদি কিয়ামতে ময়দানে মাহশারে আমার সামনে আসে যে আমি পাস করার পরে মানুষকে দেখাতে পারছি, আল্লাহ আমার বান্দাদেরকে যে দেখাচ্ছে আমি পাস করেছি। লোকটা বলবে মানুষকে যে আমি জানতাম যে আমার হিসাব দেওয়া লাগবে, আমি জানতাম আমার হিসাব দেওয়া লাগবে, আমার হিসাব হবে আল্লাহর দরবারে, এই চিন্তা করবে আর মানুষকে বলবে, এই দেখেন আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে, আমার ডান হাতে আল্লাহ আমার আমলের যে কর্মের প্রতিফল দিয়ে দিয়েছে। এই যে লিখিত বিষয়টা দেখাতে দেখাতে মানুষের সামনে সামনে যেতে থাকবে,
আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফাহু আফি আইশাতির রাদিয়া, তোরে আমি একটা সন্তোষজনক জীবনে দিয়ে দেব, যেখানে গেলে কোনোদিন আর দুঃখ এই শব্দটা আসবে না। সেই জান্নাতে না আলিয়া উসু জায়গায় তোকে আমি পৌঁছাবো সমহান জান্নাতে, উদুফুহা দানিয়া, এই জান্নাতে আসলে এখানে ফলগুলো ঝুলে থাকবে। তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেন জান্নাতি মানুষেরা নিজের জান্নাতে বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের ফল পেড়ে খেতে পারবে। এগুলো আমি গল্প করছি না, কোরআনে কারিম শোনাচ্ছি। একটা আফসোস হয় না নিজের মনের ভেতরে, আমাদের জাল ওই রকম একটা কিছু যদি আমিও পেতাম, এখানে তো থাকবেন না আর 100 বছর পর, ওই রকম একটা জীবন গঠন করা দরকার আমাদের, আছে না নেই? ফেরেশতাদের পক্ষ থেকে এবার বলা হবে কোলো আশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনে বহু কষ্ট করেছ ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে, বহু কষ্ট করেছ, বহু গাল শুনেছ, বহু উল্টা পাল্টা নাম তোমাদেরকে দিয়েছে, খেয়ে না খেয়ে দুনিয়ায় দিনের উপর থেকে সরনায় আল্লাহ পাক আজকে ফিরে দিয়েছে, এগুলো বিগত দিনের কষ্টের প্রতিফল, এইগুলো খাও। সিস্টেম অফ অফিসটা দেখুন, এতক্ষণ বলতে বলতে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়ে ফেলেছেন। ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ পাক বলেন যে গণাগার মানুষ যারা দুনিয়াতে মন মতো জীবন চালিয়েছে, কোরআন আর হাদিস দেখে নাই, এদেরকে আমি আমল নামাটা দেব কিন্তু বাম হাতে। মুফাসসির বলেন কিভাবে দেবে জানো, এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে ফাঁকা করে আল্লাহ ঢোকাবে, ফেরেশতাদের দিয়ে পিঠ দিয়ে বের করার পরে ওইটা হাতে দেবে। এবার বলবো ওটা বের কর টেনে, যেহেতু হাতের ভেতরে আছে আপনার ওই বই আমল নামা জীবনের সব কিছু রেকর্ড, বুকের ভেতর দিয়ে হাত পেছনে যাবার পরে ওটা তো আর বের করতে পারবে না, হাত বের করলে বই এঁকে ধরবে। বিশ্বটা সামনে নিয়ে এসে ভাবেন যে কত বড় কঠিন অবস্থা আল্লাহ বানিয়েছে ওই সময়টায়, বুকের ভেতর দিয়ে হাত পেছনে দিয়ে বই হাতে ধরিয়ে দেবে, বলবে এবার পড়, আপনি পেছনে তাকাবেন কি করে? তেমন লোকটাই কঠিন অবস্থায় বলবে আমারে যদি আজ হিসাবই নেওয়া না হতো, আমি বিশ্বাস করতাম না যে আমার সামনে হিসাবের একটা দিন আসবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মনে মনে আফসোস করে বলবে আল্লাহ মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত আর যদি কোনো কিছু সামনে না আসতো তাহলে খুব ভালো হতো। আর ওটা হবে শুধুমাত্র যারা মানুষ আর জিন বাদ দিয়ে যত সৃষ্টি আছে তাদের। যত সৃষ্টি আছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়ে বলবে মাটির সাথে মিশে যা, মিশে যাবে। শুধুমাত্র মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে হয়তো ডান হাতে নাই বাম হাতে, দুই হাতের কথাই আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডান হাতে এমন কিছু দেন যার কাজকর্ম দুনিয়ায় করার তৌফিক পায়, ওই লোকদার জীবন সফল। ফামান সুহসিহানিন ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেবে। ওদিন যেহেতু সামনে আমারও আছে আপনারও আছে, প্রত্যেকে এই মুহূর্ত থেকে ওটা যেন আমি পড়তে পারি, মানুষের সামনে পড়লে যেন অপমান আমি বোধ না করি, এরকম একটা জীবন গঠন করার তৌফিক কামনা করছি। সবাই ফিরে আসেন আল্লাহর দিকে। সম্মানিত মা বোনেরা, আপনাদের দায়িত্ব যেটা পরিবারে সমাজে রাষ্ট্রে দায়িত্বগুলো পালন করে এমন এমন কিছু ওই কিতাবে দুনিয়াতেই লিখে রেখে যান, কেয়ামতে যেন পড়লে আপনি নিজেকেই নিজে গর্ববোধ মনে করেন।
আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদের জীবন তুমি এইরকম তৈরি করে দাও, বলেন আমিন। জেলখানাতে সবচাইতে বেশি মামলার আসামি দেখেছিলাম পারিবারিক জীবনের সমস্যায়, 100 জনের প্রায় 70 জন তো হবে, হয়তো বউ মেরে ফেলেছে, নাই আদা মারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে। এই যে পারিবারিক জীবনে যে ঝামেলাগুলো গন্ডগোল গুলো মানুষের, এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে ঢাকায়, বিশেষ করে কাশিমপুরে যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন ইলিয়াস চট্টগ্রামে বাড়ি, লোকটা 17 বছর ছিল সৌদি আরবে, বিয়ে করার পরে মায়ের সাথে আর বোর সাথে কোনো মিল নেই, মাকে আর বোনকে কিছু দিলেই বউ গরম দেয়, কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিয়ে বউটা বলছিল, এখন সে বউটাই এই কথা কাটাকাটি করতে গিয়ে মেরে ফেলিস, এখন তার ফাঁসি, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে, কাজকর্ম করে যদি সৌদ দেয় তাও 22 বছর। লোকটা আফসোস করে বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন বাইরে যদি যেতে পারে একটু সতর্ক করেন, অন্তত স্ত্রীর সাথে পারিবারিক জীবনে যে বিষয়গুলো স্ত্রীরাও যেন বসে স্বামীরাও যেন একটু কন্ট্রোল হয়, একটু সাবধান হয়। আমার মতে একটু ঠুনক ভুল করার পরে 30 বছর আর ওদিকে 17 বছর, লোকটা জীবনে থাকবে কি আর, পুরা জীবনটা শেষ হয়ে গেল। ওই কথা চিন্তা করে করে আমি লিখেছিলাম পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো এর সমাধান কি করে করা যায়। আমি যে বইটা নিয়ে এসেছি, আমি আমার লিখা তো বই ওই গাড়িতে পাওয়া যাবে, নিয়ে নিজের বউকে পড়াবে, নিজে এখানে আসছে বাম হাতে গাড়ি আছে, বউকে পড়াবেন, আগে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন যে এইটা শেষ করো তারপরে বিয়ে দেবো। পারিবারিক জীবনে জামাইয়ের সাথে স্বামীর সাথে অনেক সমস্যার সমাধান দেওয়া আছে, নিয়ে পড়বেন ওনাদেরকে আগে, মেয়েদেরকে দেবেন, ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে, আমি আশা করছি ওর ভেতরে যে তথ্যগুলো আছে যদি মেনে নিতে পারেন 100 ভাগের 70 ভাগ শান্তি সংসারে ফিরে আসবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আর এখন যে সময় আমি কোরআনে কারিমের যে আয়াতগুলোর উপরে বাস্তবতার নিরিখে কথা বলার চেষ্টা করেছিলাম, আমি সহ সারাই আসলাম, আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক যেন দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম, আল্লাহুম্মা আমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب العالمين راس باري زلا عرس بوك مانوش گلو قرآن كريم ميري آيدون زران زم دلو هنس بوك در كي دي ما پیٹ نی سے مائر پیٹ تو ادھن نو کوری دا جمع